প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন দেখি 19, কোশ্চেন নম্বর 2। আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালের 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। হিসাব করে দেখি কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। ঠিক আছে, তো দেখো আমরা এটা কিভাবে করছি। তাহলে আমরা প্রথমে এখানে আমরা লিখলাম, তাহলে তোমরা দেখো যে অঙ্কটা আমরা কিভাবে করছি। তাহলে সব থেকে প্রথমে আমরা এখানে লিখলাম সমাধান, এখানে লিখব সমাধান। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব বছর, এখানে লিখব মাস, আর পাশে লিখব দিন। ঠিক আছে, তো দেখো আমাদের পাড়ার প্রধান রাস্তা তৈরির কাজ গ্রীষ্মকালে 6/6/2010 তারিখে শুরু হয়েছিল। অর্থাৎ আমরা লিখব 6 মাস 06, আর বছর হচ্ছে 2010। ঠিক আছে, রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ করতে 1 বছর 3 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে 1 বছর সময় লেগেছিল, মাস 3 মাস লেগেছিল, আর 18 দিন লেগেছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আমরা কোন সালে বা কোন তারিখে, কোন মাসে, কোন বছরে আমরা কত তারিখে রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, ঠিক আছে, 8/6/14, হাতে 1, 1×2 = 24, 6×3 = 9, 2010 + 1 2011, 2011। দেখো আমরা তারিখটা পেয়ে গেলাম, 24/9/2011। তাহলে হিসাব করে দেখি কত তারিখে রাস্তার তৈরির কাজ শেষ হয়েছিল। অতএব রাস্তা তৈরির কাজ, রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল, রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল শেষ হয়েছিল 24/9/2011 তারিখে, 2011 তারিখে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর হবে। আমরা কি করলাম আর একবার দেখে নিচ্ছি। আমরা বছর, মাস, দিন লিখলাম। 2010 সাল দেওয়া আছে, মাস 06 দেওয়া আছে, দিন হচ্ছে 06। আমাদের সময় লেগেছিল 1 বছর 3 মাস 18 দিন, আমরা যোগ করে দিলাম 24 দিন পেলাম, মাস 9 মাস, এবং বছর হচ্ছে 2011। অতএব রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল 24/9/2011 তারিখে, এটা আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।